ইউক্রেনের যুদ্ধ বিমান সরবরাহের অনুমতি যুক্তরাষ্ট্রের। পশ্চিমা মিত্র দেশগুলোতে ইউক্রেনের যুদ্ধ বিমান সরবরাহের অনুমতি দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র। F-60 যুদ্ধ বিমান সরবরাহ করতে পারবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও এর তীব্র বিরোধিতা করেছে রাশিয়া। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের একটি নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান জানিয়েছেন, প্রেসিডেন্ট জো বাইডেন জাপানের হিরোশিমায় চলমান G7 এর সম্মেলন মিত্র দেশগুলোর নেতাদের এই সিদ্ধান্ত জানিয়েছেন। তিনি জানিয়েছেন, যুদ্ধ বিমান দেওয়ার পাশাপাশি মার্কিন সেনারা কিয়েভের পাইলটদের যুদ্ধ বিমান চালানোর প্রশিক্ষণও দেবেন। এ বিষয়ে বাইডেন G7 এর শীর্ষ নেতাদের বলেছেন, ওয়াশিংটন ইউক্রেনের পাইলটদের যুক্তরাষ্ট্রের তৈরি যুদ্ধ বিমান F-16 চালানোর প্রশিক্ষণও দেবেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি যুদ্ধ বিমান F-60 এর প্রশিক্ষণের বিষয়ে বলেন, এই প্রশিক্ষণ আমাদের আকাশ প্রতিরক্ষা বাহিনীকে আরও উন্নত করবে। ইউক্রেনের পাইলটদের প্রশিক্ষণের পরিকল্পনাকে ঐতিহাসিক সিদ্ধান্ত বললেও টুইট করেন জেলেনস্কি। টুইটে তিনি লেখেন, G7 সম্মেলনে জাপানের হিরোশিমায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎকারের পর এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এদিকে এ বিষয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে রাশিয়া বলেছেন, ইউক্রেনকে যদি F-16 যুদ্ধ বিমান দেওয়া হয় তবে পশ্চিমা দেশগুলোতে মারাত্মক ক্ষতির মুখে পড়বে। এ বিষয়ে রাশিয়ার উপ প্রধানমন্ত্রী আলেকজান্ডার ক্রুশকে বলেছেন, আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমা দেশগুলো এখনও ক্রমবর্ধমান হারে পরিস্থিতিতে উস্কে দিচ্ছে, এটা তাদের নিজেদের জন্য বিশাল ক্ষতি ডেকে আনবে। এছাড়া ন্যাটোর কিছু সদস্য দেশও যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তাদের মতে, এরপর রাশিয়া ইউক্রেন যুদ্ধের মাত্রা আরও বেড়ে যাবে। সংবাদের এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।